এই দুটো মালকে এক্ষুনি লক আপে করুন, কালকে কোর্টে চালান করবেন। অসম্ভব। নাম কি? পূর্ণিমা। জাস্ট পারবো না। তোমার? আয়েশা। ইটস অ্যান অর্ডার মিস্টার বৈরাগী। আর আমি? তোমার নাম বলো। ইয়েস স্যার। এসব কি হচ্ছে অভ্রো? তোমাকে যে কাজে পাঠানো হয়েছিল সেটা না করে অন্য এসব কি করছো? স্যার, দশটা বাচ্চা মেয়েকে পাচার করা হচ্ছিল, কট রেড হ্যান্ডেড, ছেড়ে দেবো। ওকে, ওটা লোকাল থানাকে সামলাতে দাও। তুমি ওর ভেতর ঢুকো না। আমি তো কোনো কিছুর মধ্যেই ঢুকতে চাইনি স্যার। আপনি জোর করলেন তাই। এটা জাস্ট একটা রুটিন এনকোয়ারি। তুমি ওখানে যাবে, লোকাল অফিসার তোমার রিপোর্টগুলো দেবে, তুমি নিয়ে চলে আসবে। এটা তো যে কেউ করতে পারে। আমাকে ছেড়ে দিন স্যার, প্লিজ। থ্যাংক ইউ। এমনিতেও এক বছর হয়ে গেছে আমি ফিল্ডে নেই, তাছাড়া মানসিকভাবে আই এম নট অ্যাট অল। এক মিনিট। দেখো অভ্রো, আমি জানি গত এক বছরে তোমার জীবনে যা ঘটে গেছে সেই ট্রমা থেকে তুমি এখনও বেরোতে পারোনি, কিন্তু কতদিন এরকম অন্ধকার ঘরে বসে থাকবে? পুলিশ ট্রেনিং সেন্টারেও তুমি নিয়মিত যাচ্ছ না কেন? প্লিজ অভ্রো, কেন, কী জন্যে, সবটাই তোমায় বলেছি। এই মুহূর্তে এমন কেউ নেই যাকে বিশ্বাস করে আমি কাজটা দিতে পারি। ওকে, তুমি যখন ঠিকই করে ফেলেছো যাবে না, দেন চলি। জায়গাটার নামটা কি? রঘুনাথপুর। কিন্তু এখন যখন ঢুকে পড়েছি আমি সহজে ছাড়ব, এই দশটা বাচ্চা মেয়েকে আমি বাড়ি পাঠিয়েই ছাড়ব। ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, তুমি তোমার কাজে মন দাও। এখন কোথায় তুমি? রঘুনাথপুর থানা স্যার। ওসিকে ফোনটা দাও। ইয়েস স্যার। কথা বলুন। হ্যালো। হ্যাঁ স্যার। কল করবি তো আমাকে? হ্যাঁ বলুন স্যার। সবারই নাম ঠিকানা লেখা হয়ে গেছে, এরা সবাই মোটামুটি আশেপাশে গ্রামের। আচ্ছা, এখানে দুটো মাল ঘুরঘুর করছিল, কারা ওরা? ওরা ওরা তো মদন দা, নেপাল দা, ওই মিশ্রাজির লোক। মদন দা, নেপাল দা, মিশ্রাজি, বাহ স্যার। স্যারের সাথে কথা হয়ে গেছে, এই মেয়েগুলোকে দায়িত্ব নিয়ে বাড়ি পাঠানোর দায়িত্ব আমার। নারায়ণ স্যার, বলছি যে এই মেয়েগুলোকে আপাতত কেশব মাস্টার স্কুলে রাখার ব্যবস্থা করো। এই এই লরিটাতে করে নিয়ে যাও। এই যা তোরা চল। ঠিক আছে, ঠিক আছে, যাও চলো। আসুন ভেতরে, চলো চলো চলো। তার মানে দুটো লোক সসম্মানে ট্রাক শুদ্ধ খালাস হয়ে গেল, তাই তো? সবই তো বোঝেন স্যার, আমি তো অর্ডার সাপ্লাই, হুকুমের চাকর। কেন না ধরে গেলে চাকরি?